ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন 13 মে 1962 সালে ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হন। এই বছরের 5ই সেপ্টেম্বর তাঁর জন্মদিন উপলক্ষে তাঁর কিছু সহকর্মী এবং ছাত্র তাঁর জন্মদিন উদযাপন করতে চাইলে তিনি বলেন, জন্মদিনের পরিবর্তে 5ই সেপ্টেম্বর যদি শিক্ষক দিবস উদযাপিত হয় তবে আমি বিশেষ রূপে অনুগ্রহ লাভ করব। সেই থেকে এই দিনটি ভারতে শিক্ষক দিবস রূপে পালিত হয়ে আসছে। রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের এই মহৎ ধারণাকে সবাই সম্মান করে এবং প্রতি বছর 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালনের সিদ্ধান্ত নেয়। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনও একজন মহান শিক্ষক ছিলেন, যিনি শিক্ষকদের যথাযথ সম্মান জানানোর জন্য শিক্ষক দিবস শুরু করেছিলেন। শিক্ষক দিবসের শুরুতে তিনি আমাদের জীবনে শিক্ষকদের গুরুত্বের কথা জানান। আমাদের জীবনকে সফল করার জন্য আমরা আমাদের শিক্ষকদের প্রতি যতটা কৃতজ্ঞতা জানাই তা কম। সাধক কবিরদাস জিও তাঁর এক মন্ত্রে বলেছেন যে, আমি সমস্ত পৃথিবীতে কাজ করব, আমি বনের ওপর লিখব, সাত সমুদ্র ছুঁয়ে দেখি, গুরুর গুণ লিখি না। কবিরদাস জি এই কথ্যটিতে বলেছেন যে, গুরুই সর্বশ্রেষ্ঠ এবং মহান। আমরা যদি পৃথিবীর সমস্ত কাগজ সংগ্রহ করি, বনের সমস্ত গাছের কাঠ সংগ্রহ করি এবং সমস্ত সমুদ্রের জল থেকে কালি তৈরি করি, তবে গুরুর কীর্তি লিখতে সেই কাগজ এবং কালি কম হবে। গুরুর মহিমা ভাষায় বর্ণনা করা শুধু কঠিনই নয়, অসম্ভব। এমনই গুরুর মহিমা। তাই শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা দেখানোর সর্বোত্তম এবং সত্য উপায় হল তাদের সর্বদা সম্মান করা।